to my YouTube channel. Assalamu alaikum everyone. আরবি ভাষা শিক্ষার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম বাক্য হচ্ছে আমি কাজ করব নাকি করব না, এটা আমার ইচ্ছা। আমি কাজ করব নাকি করব না, এটা আমার ইচ্ছা। তো এটার পুরো আরবি হচ্ছে আনা সাউবি শুগল ওয়ালা মাফি শুগল, হাদা আনা মেজাজ। আনা সাউবি শুগল ওয়ালা মাফি শুগল, হাদা আনা মেজাজ। এখানে আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, সাউবি শব্দের বাংলা অর্থ হচ্ছে করব বা করা বা করো, শুগল শব্দের বাংলা অর্থ হচ্ছে কাজ, ওয়ালা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি, আর মাফি শব্দের বাংলা অর্থ হচ্ছে না, শুগল অর্থ হচ্ছে কাজ, আর হাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে এটা, আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, আর মেজাজ এটার বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আনা সাউবি শুগল, এটার বাংলা অর্থ হচ্ছে আমি কাজ করব, ওয়ালা মাফি শুগল, নাকি কাজ করব না, হাদা আনা মেজাজ, এটা আমার ইচ্ছা। তারপরের বাক্য হচ্ছে তুমি কি জানো সে কোথায় গেছে, এটার আরবি হচ্ছে হুয়া ওয়েনরো ইনতা মালুম, হুয়া ওয়েনরো ইনতা মালুম, এটার বাংলা হচ্ছে তুমি কি জানো সে কোথায় গেছে। হুয়া শব্দের বাংলা তো হচ্ছে সে, ওয়েন শব্দের বাংলা তো হচ্ছে কোথায়, রোহ শব্দের বাংলা তো হচ্ছে যাওয়া বা গেছে, ইন্তা শব্দের বাংলা তো হচ্ছে তুমি, মালুম শব্দের বাংলা তো হচ্ছে জানা বা জানো। তুমি কি জানো সে কোথায় গেছে, আরবি হচ্ছে হুয়া ওয়ানরু ইন্তা মালুম। তারপরের বাক্য হচ্ছে আমি কেমনে জানবো সে কোথায় গেছে, আমি কেমনে জানবো সে কোথায় গেছে, এটার আরবি হচ্ছে আনা কেফ মালুম হুয়া ওয়ানরু, আনা কেফ মালুম হুয়া ওয়ানরু। তো আনা শব্দের অর্থ হচ্ছে আমি, কেফ শব্দের অর্থ হচ্ছে কেমনে, মালুম শব্দের বাংলা অর্থ হচ্ছে জানা বা জানবো, হুয়া অর্থ হচ্ছে সে, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও বা গেছে। তো আমি কেমনে জানবো সে কোথায় গেছে, আরবি হচ্ছে আনা কেফ মালুম হুয়া ওয়েনরু। তারপরের বাক্য হচ্ছে তোমার এটা বোঝা উচিত, তোমার এটা বোঝা উচিত, তো এটার আরবি হচ্ছে হাদা সির মালুমিন্তা বা বলতে পারেন হাদা সির ফাহামিন্তা। এখানে হাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে এটা, আর সির শব্দের বাংলা অর্থ হচ্ছে উচিত, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা, আবার ফাহাম অর্থ হচ্ছে বোঝা, ইন্তা মানে তুই বা তুমি বা তোমার। তো তোমার এটা বোঝা উচিত, এটা আরবি হচ্ছে হাদাসির মালুমিন্তা বা হাদাসির ফাহামিন্তা। তারপরের বাক্য হচ্ছে আমি এখান থেকে নেই নেই, আমি এখান থেকে নেই নেই, এটার আরবি হচ্ছে আনা মাইশিল মিনহানা বা আনা মাফিশিল মিনহানা। আনা অর্থ হচ্ছে আমি, আর মাইশিল, মাইশিল অর্থ হচ্ছে নেই নেই। এখানে মাই শব্দটি নাবুদ করতে ব্যবহার করা হয়েছে, মাই মানে হচ্ছে নাই, আর শিল অর্থ হচ্ছে নেওয়া বা নেই নেই, আর মিন হেনা এটার অর্থ হচ্ছে এখান থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, আর হেনা অর্থ হচ্ছে এখানে বা এখান থেকে। তো আমি এখান থেকে নেই নেই, এটার আরবি হচ্ছে আনা মাই শিল মিন হেনা বা আনা মাফি শিল মিন হেনা। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।